আপনাদের যদি জিজ্ঞেস করা হয় যে পৃথিবীতে কোন কোন দেশে যথেষ্ট মাত্রায় ভূমিকম্প হয় বা কোন দেশ সবথেকে বেশি নারকেল ইম্পোর্ট এক্সপোর্ট করে, তাহলে আপনার উত্তর কি হবে? থাক, আপনাদের এত ভাবতে হবে না, কারণ এই প্রশ্নের উত্তর একটাই হবে এবং এই দেশটি হলো ফিলিপিন্স। দক্ষিণ পূর্ব এশিয়ার একটি সুন্দর দেশ হলো ফিলিপিন্স, এবং আজকের এই ভিডিওতে আমি ফিলিপিন্স বা ফিলিপাইন সম্পর্কে দারুণ এবং মজার সমস্ত তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই আপনাদের কাছে অনুরোধ, এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওতে ফিলিপিন্স সম্পর্কে এমন সমস্ত মজার তথ্য শেয়ার করব যা অবশ্যই আপনাদের জানা দরকার। তো চলুন বন্ধুরা, আজ এই ভিডিওতে আমরা একবার ছোট্ট করে ঘুরে আসি আমাদের এশিয়ার একটি সুন্দর দেশ ফিলিপিন্সে। প্রশান্ত মহাসাগরের পশ্চিম দিকে অবস্থিত ফিলিপিন্স হলো একটি দ্বীপরাষ্ট্র যা প্রায় 7,641 দ্বীপের সমন্বয়ে গঠিত। দক্ষিণ পূর্ব এশিয়ার এই রাষ্ট্রটি পৃথিবীর 5টি অর্চিপেলাজিক দেশগুলির মধ্যে একটি। আপনারা যারা জানেন না যে অর্চিপেলাজিক কান্ট্রি কাকে বলে, তাদের জানিয়ে রাখি যে অর্চিপেলাজিক কান্ট্রি সেই সমস্ত দেশগুলিকে বলা হয় যারা অনেকগুলি দ্বীপের সমন্বয়ে গঠিত। 1982 সালের 10ই ডিসেম্বর জামাইকার মন্টেগো বেতে আনুষ্ঠিক ইউনাইটেড নেশনস কনভেনশন অব দ্য ল অফ সি নামক বৈঠকে ইন্দোনেশিয়া, বাহামাস, ফিজি, পাপুয়া নিউ গিনি এবং ফিলিপিন্সকেই পৃথিবীর অর্চিপেলাজিক কান্ট্রির খেতাব দেওয়া হয়। আগেই বলা হয়েছে যে ফিলিপিন্স একটি দ্বীপরাষ্ট্র, তাই এর চারিদিক সমুদ্র দিয়ে ঘেরা। কিন্তু এই সমুদ্রের সীমা ছাড়িয়ে যদি আমরা ফিলিপিন্সের প্রতিবেশী দেশগুলোকে দেখতে যাই, তাহলে আমরা দেখব যে ফিলিপিন্সের উত্তরে অবস্থিত তাইওয়ান, উত্তর পূর্বে অবস্থিত জাপান, পূর্ব দিকে অবস্থিত পালাও, দক্ষিণ দিকে অবস্থিত ইন্দোনেশিয়া, দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত মালয়েশিয়া এবং ব্রুনেই, পশ্চিম দিকে অবস্থিত ভিয়েতনাম এবং উত্তর পশ্চিম দিকে অবস্থিত চীন। 1946 সালে 4 জুলাই ফিলিপিন্স ইউনাইটেড স্টেট অফ আমেরিকা থেকে স্বাধীনতা লাভ করে এবং একটি সার্বভৌম দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। ভৌগোলিক বিভাগ অনুযায়ী উত্তর থেকে দক্ষিণ দিকে ফিলিপিন্সকে 3টি ভূভাগে ভাগ করা যায়। এই ভাগগুলি হল লুজন, ভিসায়াস এবং মিন্দানাও। এই দ্বীপরাষ্ট্রের রাজধানী হল ম্যানিলা এবং সবথেকে জনবহুল শহর হল কুইজন সিটি। ফিলিপিন্সের সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে ফিলিপিনো এবং ইংলিশ, কিন্তু এছাড়াও প্রায় 19টি স্থানীয় ভাষাকে এখানে স্বীকৃতি ভাষার মর্যাদা দেওয়া হয়েছে এবং স্প্যানিশ ও আরবি ভাষাকে এখানে সংরক্ষিত ভাষার মর্যাদা দেওয়া হয়। এখানকার জনসংখ্যার প্রায় 92% মানুষই খ্রিস্টান ধর্মের। এছাড়াও পরবর্তী বৃহত্তম ধর্মটি হল ইসলাম, যা এখানকার জনসংখ্যার প্রায় 5% মানুষের ধর্ম। এছাড়াও এখানকার মানুষকে 5টি আঞ্চলিক জাতিগোষ্ঠীতে ভাগ করা যায়, যার মধ্যে ভিসান এবং তাগালক হল প্রমুখ আঞ্চলিক গোষ্ঠী। ফিলিপিন্সে মূলত রাষ্ট্রপতি দেশের সর্বাধিনায়ক হিসেবে বিবেচিত হন। ফিলিপিন্সের বর্তমান রাষ্ট্রপতির নাম রড্রিগো দুতার্তে। এখানকার পার্লামেন্টের নাম হল কংগ্রেস। এটি 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, যার আপার হাউসকে বলা হয় সেনেট এবং লোয়ার হাউসকে বলা হয় হাউস অব রিপ্রেজেন্টেটিভস। এখানকার জাতীয় মুদ্রার নাম ফিলিপিন পেসো, যা 1 ফিলিপিন পেসো ইন্ডিয়ার 1.5 রুপি সমান এবং বাংলাদেশি 1.70 টাকা সমান। প্রায় 3 লক্ষ স্কোয়ার কিলোমিটার জায়গা নিয়ে গঠিত এই দ্বীপরাষ্ট্রটি পৃথিবীর 5ম বৃহত্তম দ্বীপরাষ্ট্র। 2015 সালের জনগণনা অনুযায়ী এখানকার জনসংখ্যা ছিল প্রায় 10 কোটিরও বেশি, যার নিরিখে এই দ্বীপরাষ্ট্রটি এশিয়ার 8ম এবং পৃথিবীর 13তম বৃহত্তম জনসংখ্যার দেশ হিসেবে গণ্য হয়। মূলত ফার্ডিনান্ড ম্যাগিল্যান্ডের আগমনের পর থেকেই ফিলিপিন্সে স্প্যানিশ শাসনে শুরু হয়। কিন্তু 1543 সালে এখানে স্প্যানিশ অনুসন্ধানকারী রুই লোপেজ ডি ভিলালোবোস পদার্পণ করেন এবং তিনি স্পেনের রাজার নাম অনুসারে এই দ্বীপটির নাম রাখেন লাস ইলিয়াস ফিলিপিনাস, এবং এই নামটি থেকেই বর্তমানে এই দেশের নাম ফিলিপিন্স রাখা হয়েছে। ফিলিপিন্স যেহেতু প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয়ের মধ্যে অবস্থিত একটি দেশ, তাই এই দেশে বেশ কয়েকটি আগ্নেয়গিরি দেখা যায়। এই আগ্নেয়গিরির প্রভাবে এই দেশে যথেষ্ট বেশি মাত্রায় ভূমিকম্প হয়, কিন্তু এক একটি ভূমিকম্পের মাত্রা এতটাই ক্ষীণ হয় যে তা মাঝে মাঝে অনুভব পর্যন্ত করা যায় না। তবে এই আগ্নেয়গিরির জন্য এখানে প্রাকৃতিক সম্পদের বাহুল্য প্রচুর। মনে করা হয় যে আফ্রিকার পর পৃথিবীতে সবচেয়ে বেশি সোনা ফিলিপিন্সেই সঞ্চিত আছে। তাছাড়া প্যালাডিয়াম এবং কপারের প্রাচুর্য এই দেশে প্রচুর। এছাড়াও এখানে রোম্বিয়ান দ্বীপে পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে শক্ত মার্বেল পাথর পাওয়া যায়। আপনি জানলে অবাক হবেন যে এখানে রোম্বিয়ান দ্বীপে প্রায় 7টি রঙের মার্বেল পাওয়া যায়, যা একটি বিস্ময়কর ব্যাপার। এছাড়াও এখানে আগ্নেয়গিরির প্রভাবের জন্য এখানে জিওথার্মাল পাওয়ার সেক্টর যথেষ্ট উন্নত। আমেরিকার পর ফিলিপিন্সেই পৃথিবীর সবচেয়ে বেশি জিওথার্মাল পাওয়ার উৎপাদিত হয় এবং এখানে টোটাল ইলেকট্রিসিটির প্রায় 18% এই জিওথার্মাল পাওয়ার থেকেই উৎপাদন করা হয়। এতক্ষণ আপনাদের ফিলিপিন্স সম্পর্কে যাবতীয় আনুষঙ্গিক তথ্য জানালাম।
কিন্তু এগুলি ছাড়াও ফিলিপিন্সকে কেন্দ্র করে এমন অনেক মজার ও অদ্ভুত তথ্য আছে যা আপনাদের জানা দরকার। তো চলুন বন্ধুরা, এবার আমরা ফিলিপিন সম্পর্কে কয়েকটি মজার এবং বিস্ময়কর তথ্য জেনে নিই। ফিলিপিন্স হলো প্রথম রাষ্ট্র যেটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরেই স্বাধীনতা লাভ করেছে। অন্যান্য দেশের তুলনায় এখানে সর্বাধিক নতুন প্রজাতির প্রাণীর সন্ধান পাওয়া গেছে। আপনি জানলে অবাক হবেন যে বিগত 10 বছরে ফিলিপিন্সে প্রায় 16টি নতুন প্রজাতির প্রাণীর সন্ধান পাওয়া গেছে, যা সত্যিই বিস্ময়কর। আপনাকে যদি কখনো প্রশ্ন করা হয় যে পৃথিবীতে সবচেয়ে বড় জুতো কোন দেশে পাওয়া যাবে, তাহলে আপনি নিশ্চিন্তে উত্তর দেবেন ফিলিপিন্স। আপনি হয়তো ভাবছেন এ আবার কেমন অদ্ভুত প্রশ্ন, কিন্তু এবার আমি আপনাদের সামনে যে তথ্যটি তুলে ধরব তা জেনে আপনি অবাক হয়ে যাবেন। ফিলিপিন্সের মারিকিনা সিটিতেই পৃথিবীর সবচেয়ে বড় জুতো তৈরি করা হয়েছে। এই জুতো জোড়াটির দৈর্ঘ্য প্রায় 17.4 ফুট, প্রস্থ প্রায় 7.9 ফুট এবং উচ্চতা প্রায় 6.6 ফুট। আপনি যতটা অবাক এই জুতো জোড়ার আয়তন শুনে হচ্ছেন, তার চেয়ে বেশি অবাক হবেন এটা জেনে যে এই জুতো জোড়াটি প্রায় 20 লক্ষ ফিলিপিন্স পেসোতে বিক্রি করা হয়েছে। তিনি এই জুতো জোড়াটি নিয়ে কী করবেন তা একমাত্র বোধহয় ভগবানই জানেন। তা আপনাদের এই বিষয়ে মতামত কি একবার কমেন্ট করে জানিয়ে দিন। আপনি যদি শপিং করতে খুব ভালোবাসেন, তাহলে জীবনে একবার হলেও ফিলিপিন্স আপনাকে যেতেই হবে, কারণ পৃথিবীতে প্রথম 10টি বড় শপিং মলগুলির মধ্যে 3টি ফিলিপিন্সেই অবস্থিত। এই শপিং মলগুলি হলো SM মেগা মল, SM নর্থ এটসা এবং SM মল অফ এশিয়া। তাই যখনই ফিলিপিন্স ঘুরতে যাবেন, এই মলগুলি অবশ্যই ঘুরে আসবেন। ফিলিপিন্সের একটি বহুল জনপ্রিয় এবং অদ্ভুত একটি খাবারের নাম হলো বালুট। আপনি জানলে অবাক হবেন যে একটি হাঁসের ডিমে যখন একটি হাঁস অর্ধেক পরিপূর্ণতা লাভ করে, তখন সেই ডিমকে সিদ্ধ করে খাওয়াকেই বালুট বলে। ব্যারং তাগালক হলো ফিলিপিন্সের পুরুষদের একটি ট্র্যাডিশনাল পোশাক। এটি মূলত আনারস এবং কলাগাছের ফাইবার থেকে তৈরি করা হয়। ফিলিপিন্সের পুরুষরা অনেক বিশেষ ও সামাজিক অনুষ্ঠানে এই পোশাক পরেই অংশগ্রহণ করে। ফিলিপিন্সের মহিলারা প্রত্যেকেই প্রায় নিজের ঘরেই সন্তান প্রসব করেন, কিন্তু সন্তান প্রসবের পরেই এরা সন্তানের নাড়ি নিজের ঘরেই কোনো স্থানে পুঁতে রাখেন। তাদের প্রচলিত বিশ্বাস যে এতে করে তাদের সন্তান খুব শীঘ্রই একজন মানুষের মতো মানুষ হয়ে বড় হয়ে উঠবে। যদিও বর্তমানে স্বাস্থ্যের কথা মাথায় রেখে শহরাঞ্চলে এই প্রথা একদমই নিষিদ্ধ, কিন্তু এখনও লুকিয়ে এই প্রথা চলেই আসছে। আমরা অনেক সিনেমাতেই মুরগির লড়াইয়ের দৃশ্য দেখেছি। যদিও বর্তমানে পশু সুরক্ষা আইন করা হওয়ার পরে এই খেলা সরকারিভাবে নিষিদ্ধ, কিন্তু ফিলিপিন্সে এই খেলাটি বহুল প্রচলিত এবং জনপ্রিয় একটি খেলা। আজও ফিলিপিন্সে রীতিমতো বাজি ধরে বা বড় প্রতিযোগিতার আয়োজন করে এই মুরগির লড়াই অনুষ্ঠিত হয়। আপনি যদি ফিলিপিন্সে ঘুরতে যান, তাহলে অবশ্যই ওখানকার তান্ডুয়ায় রাম পান করে দেখবেন। এই সুরাটির প্রচলন ফিলিপিন্সে প্রায় 1854 সাল থেকেই দেখা যায়। এটি মূলত আখের রস থেকে তৈরি এক ধরনের সুরা, এবং আপনি জানলে অবাক হবেন যে এক বোতল জলের থেকেও সস্তায় এই সুরাটি ফিলিপিন্সে বিক্রি হয়। পৃথিবীতে সবচেয়ে বড় ক্রিসমাস ফেস্টিভ্যাল এখানেই হয়। এখানে সেপ্টেম্বর মাসে ক্রিসমাসের প্রাথমিক উৎসব শুরু হয় এবং জানুয়ারির প্রথম পর্যন্ত এই উৎসব চলতে থাকে। এই ক্রিসমাসের একটি প্রচলিত অংশ হল সিমবাঙ্গাবি বা নাইট মাস। এই উৎসবে একটি রাতে 9টি মাসের আয়োজন করা হয়, এবং ফিলিপিন্সের প্রচলিত ধারণা অনুযায়ী যদি কোনো ব্যক্তি এই 9টি মাস বা অনুষ্ঠান একসাথে একের পর এক অ্যাটেন্ড করতে পারে, তাহলে তার সকল ইচ্ছা পূরণ হয়। ফিলিপিন্সের ক্রিসমাস উৎসবের রাজধানী বলা হয় সান ফার্নান্দো শহরকে। এখানের একটি উল্লেখযোগ্য উৎসব হল ক্রিসমাস প্যারোল। এই উৎসবে দৈত্যাকৃতির ক্রিসমাস ফ্যানুস আকাশে ছাড়া হয়, যা স্টার অফ বেথলেহেমকে অনুসরণ করে। এই দেশে সারা বছর এই উৎসবটির জন্য শুধুমাত্র 10টি এরকম ফ্যানুস তৈরি করা হয়, যার এক একটি দাম প্রায় $11,300। এত সুন্দর সাজানো গোছানো দেশ ফিলিপিন্সের একটি বড় সমস্যা হল নারী পাচার জাতীয় সমস্যা। এখানে প্রায় 370,000 মহিলা যৌন ব্যবসার সাথে জড়িত, এবং এদের প্রত্যেকের বয়স প্রায় 15 থেকে 20 বছর। কিন্তু সরকারি রিপোর্ট অনুযায়ী এরকম অনেক কেস দেখা গেছে যে এখানে 11 বছর বয়সী কিশোরীকেও এই ব্যবসায় নামিয়ে দেওয়া হয়েছে। আমাদের ছোটবেলার একটি জনপ্রিয় খেলনা হলো ইয়ো। এর আবিষ্কার হয়েছে এই দেশেই। আসলে প্রাচীনকাল থেকেই ফিলিপিন্সের মানুষরা এই খেলনাটিকেই শিকার করার অস্ত্র হিসেবে ব্যবহার করত। ফিলিপিন্সের ভাষা ইয়ো শব্দের অর্থ হলো ফিরে আসা। দেশের কিছু খেলা যেমন বাস্কেটবল, বক্সিং, ভলিবল, ফুটবল, ক্যারাটে, ব্যাডমিন্টন এবং আরও অন্য খেলাগুলি যথেষ্ট প্রচলিত আছে। এদের মধ্যে বাস্কেটবল সবথেকে বেশি জনপ্রিয় খেলা এখানে। এছাড়াও কিছু ঐতিহ্যবাহী খেলা রয়েছে। এই বিচিত্র সংস্কৃতি এবং অপরূপ সৌন্দর্য ভরা দেশটি সত্যি একটি অসাধারণ, যেখানে অসীম প্রাকৃতিক সম্পদের ভাণ্ডারের সাথে রয়েছে আধুনিক সভ্যতার একটা দারুণ মিল, যেখানে সৌন্দর্যকে দেখার জন্য বিশ্বের বহু টুরিস্ট এখানে ঘুরতে আসেন। তো বন্ধুরা, ভিডিওটি সম্পর্কে আপনার মতামত নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারেন।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করবেন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।